আসসালামু আলাইকুম, হাই দেয়ার, চলে এসেছি আপনাদের জন্য আরও একটা ঈদের স্পেশাল রেসিপি নিয়ে। এই ঈদে আপনারা কিন্তু চাইলে মোরগ পোলাও ট্রাই করে দেখতে পারেন। চলুন তাহলে কিভাবে খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে মোরগ পোলাও তৈরি করতে হয় আমরা ঝটপট দেখে নেই। এখানে আমি হাফ কাপ চীনাবাদাম নিয়েছি, 1 চামচ শাহি জিরা, 1 চামচের মতন গোলমরিচ বা 8-10টা গোলমরিচ, সাদা গোলমরিচ, 2 টুকরো জয়ত্রী আর অর্ধেক জয়ফল নিয়েছি। এটাকে আমি এখন 1/4 কাপ টক দই দিয়ে ব্লেন্ড করে নিব, অথবা আপনারা চাইলে জয়ফল জয়ত্রী তেলেও গুঁড়ো করে নিতে পারেন। এখন আমি দইয়ের সাথে এগুলো মিক্স করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার একটা বাটিতে আমি পেস্ট ঢেলে দিচ্ছি, আমি এইমাত্র যা ব্লেন্ড করলাম তা দিয়ে দিলাম। এবার দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন আমি এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এখানে 4 পিস চিকেন নিয়েছি, এখানে ব্রয়লার মুরগি রয়েছে, আপনারা চাইলে লেয়ার বা অন্য যে কোনো ধরনের মুরগি ইউজ করতে পারেন। এখন এই গ্রেভির সাথে ভালো করে আমি মাংসটা মেখে নিয়েছি আর 1 চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। আবার একটু মেখে চিকেনটা রেস্টে রাখতে হবে মিনিমাম 1 ঘন্টা পর্যন্ত। ভিউয়ার্স, 1 ঘন্টা পর আবারও ফিরে আসলাম। এখন একটা কড়াইতে 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, এরপরেতে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি বেরেস্তা করে ভেজে নিব মিডিয়াম আঁচে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা ব্রাউন হয়ে যাচ্ছে আমি এটাকে ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, এখন আমি তেল থেকে পেঁয়াজটা তুলে নিচ্ছি। এরপর এই সেম তেলে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 3 টুকরা দারচিনি, 4-5টা এলাচ, 1টা কালো এলাচ আর 4-5টা লবঙ্গ। এখন এতে আমি মাংসটা গ্রেভিটা ভালো করে ছাড়িয়ে দিয়ে দিব। গ্রেভিটা ছাড়াই মাংসটাকে আমি 5 থেকে 7 মিনিটের মতন ভেজে নেব আর ঢাকনা দিয়ে ভেজে নিব, তবে মাঝে মধ্যে ঢাকনা তুলে বারবার এটাকে উল্টে পাল্টে দিতে হবে। আমি হাই ফ্লেমে চিকেনটাকে ভেজে নিচ্ছি, তবে অনেক বেশি ভাজবো না, জাস্ট হালকা একটু লাল করে ভেজে নিব যাতে এর টেস্টটা একটু ডিফারেন্ট হয়। আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম আর মাঝে মধ্যে ঢাকনা তুলে এটাকে নেড়ে দিচ্ছি। আপনারা ততক্ষণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। ভিউয়ার্স, চিকেনটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি গ্রেভিটা দিয়ে দিয়েছি, টক দইয়ের গ্রেভিটা, আর এতে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। এবার এতে দিব 1 চামচ লাল কাশ্মীরি মরিচের গুঁড়া, আমি কোনো ফুড কালার ইউজ করব না, এর জন্য লাল কাশ্মীরি মরিচের গুঁড়া অ্যাড করে নিলাম। এখন এই গ্রেভির সাথে মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে 10টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি আর ভালো করে এটাকে এখন আমি কষিয়ে নিব। যত সুন্দর করে কষাবেন চিকেনটা খেতে কিন্তু ততটাই ইয়াম্মি হবে। আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, তবে মিষ্টি আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব, তবে মাঝে মধ্যে ঢাকনা তুলে নেড়ে দিতে হবে। আর আমি এখন ফ্লেমটা মিডিয়াম রেখেছি। ভিউয়ার্স, আমার মাংসটা কষানো হয়ে গেছে, দেখুন মশলাগুলো তেল থেকে ছাড়া ছাড়া হয়ে গেছে। এখন এতে আমি সিদ্ধ করার জন্য পরিমাণ মতো 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম, তবে আপনাদের চিকেন অনুযায়ী কিন্তু আপনাদের পানির পরিমাণটা দিতে হবে। আর মাঝে মধ্যে ঢাকনাটা তুলে নেড়ে দিতে হবে। আমি এখানে 3টা আলু বোখরা অ্যাড করে দিলাম, যেহেতু লেবুর রস দিয়েছি এর জন্য আলু বোখরা পরিমাণ কম দিলাম, আর 1/2 কাপ দুধ দিয়ে দিয়েছি, তবে আপনারা চাইলে দুধ স্কিপও করতে পারেন। ভিউয়ার্স, আমার মাংসটা রান্না হয়ে গেছে, এটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে। এখন আমি এর থেকে তেলটা আলাদা করে তুলে নিব আর মাংস আর ঝোলটাও এক সাইডে একটা প্লেটে রেখে দিব। আমি এই তেলটা তুলে নিয়েছি কারণ এই সেম তেল দিয়ে আমি পোলাওটা রান্না করব, এর জন্য সো আমি এটাকে ঢেলে রাখছি। আর এই সেম কড়াইতেই তেলটা আবারও দিয়ে দিলাম। এক্সট্রা আপনাদের এখানে কোনো তেল অ্যাড করার আর প্রয়োজন নেই। 3টা এলাচ, 2 টুকরা দারচিনি দিয়ে দিলাম। এখন এতে দিব 1 টেবিল চামচ ঘি। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণে চিনি গুঁড়ো পোলাওয়ের চাল। আমি আপনাদের বাটিটা দেখিয়ে দিব আর সেই বাটিটা দিয়েই আমি পানি মেপে দিব। আপনারা যে কাপ বা যে বাটি দিয়ে মেপে চাল দিবেন সেই বাটি বা কাপ মেপেই আবার পানি দিতে হবে। আমি এখন 5 মিনিটের মতন এটাকে ভালো করে ভেজে নিয়েছি। পোলাওটা যত সুন্দর করে ভেজে নেবেন এটা ততটাই ঝুরঝুরে হবে। এই বাটিটা মেপেই আমি চাল দিয়েছিলাম,
এখন এই বাটি টামিপে আমি গরম পানি দিয়ে দিব 4 কাপ পরিমাণে। মনে রাখবেন পোলাও রান্না করার সময় সবসময় গরম পানি অ্যাড করতে হবে, আর পোলাওয়ের চাল যতটুকু দিবেন পানি তার দ্বিগুণ দিতে হবে। এখন আমি ভালো করে এটাকে রান্না করে নিব ঢাকনা দিয়ে, তবে মাঝে মধ্যে ঢাকনাটা তুলে একটু নেড়ে দিবেন। এখন আমি মিডিয়াম টু লো আঁচে পোলাওটা রান্না করে নিচ্ছি। আমি এখন ঢাকনাটা তুলে এতে কিছু কিশমিশ অ্যাড করে দিলাম, এর কোনো পরিমাণ নেই, আপনারা ইচ্ছামতো দিয়ে নেবেন। আপনারা কি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন? না করে থাকলে এখনই করে দিন। পানিটা অনেকটাই টেনে এসেছে, আমি একটু এটাকে নেড়ে দিব আর ঢাকনাটা দিয়ে আবারও রান্না করে নেব সম্পূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত। ভিউয়ার্স, পানিটা একদমই টেনে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর এইভাবেই দমে রেখে দিব এটাকে একদম ঝুরঝুরা হয়ে যাওয়া পর্যন্ত। চুলা অফ করে এভাবে চুলার উপরে দমে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য। তবে 2.5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে পোলাওটা উল্টে দেব যাতে উপর নিচ সমানভাবে কুক হতে পারে। সো এভাবে ভালো করে এটাকে উল্টে পাল্টে দিবেন। এখন ঢাকনাটা দিয়ে আবারও 2.5 মিনিট অপেক্ষা করব। ভিউয়ার্স, মোট 5 মিনিট হয়ে গেছে, আমার পোলাওটা একদমই রেডি, দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে। এখন আমি খানিকটা পোলাও এখান থেকে তুলে এক সাইডে রেখে দিব আর মাংসের পিসগুলো পোলাওয়ের উপরে সেট করে নিব। আমি 4টা ডিমও সেদ্ধ করে নিয়েছি, সেই ডিমগুলোও এতে বসিয়ে দিচ্ছি। ভালো করে সেট করে নেওয়ার পর আমরা কিন্তু মোরগ পোলাওটা আবার দমে রাখব। আমি ডিমগুলো বসিয়ে দিলাম, এখন কিছু বেরেস্তা দিয়ে দিব আর দিয়ে দিব 2 চামচ পরিমাণ কেওড়া জল আর 2 ফোঁটা মিঠা আতর। আপনারা কেওড়া জলের পরিবর্তে কিন্তু গোলাপ জলও ইউজ করতে পারেন। 2 ফোঁটা মিঠা আতর কেওড়া জলের সাথে মিক্স করে আমি দিয়ে দিচ্ছি। এবার এতে কিছু বেরেস্তা দিয়ে দিব। এখন উপর দিয়ে আমি বাকি পোলাওটুকু এটাই সেট করে দিচ্ছি। এখন আমি উপর দিয়ে দিয়ে দিব বাকি যে তেলটুকু রয়ে গিয়েছিল তা। তবে আপনারা চাইলে এখানে 2 চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিতে পারেন। এখন আমি আবারও উপর দিয়ে কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে একদম লো আছে আমরা এটাকে 10 মিনিট দমে রাখবো, তবে ঢাকনার ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দিবেন। এখন আমি একটা তাওয়ার নিচে বসিয়ে উপরে পাতিলটা বসিয়ে দিলাম, একদম লো আছে, 10 মিনিট দমে রাখছি। ভিউয়ার্স, 10 মিনিট পর ফিরে আসলাম, আমাদের মোরগ পোলাওটা রেডি। তবে চুলাটা অফ করে আরও 5 মিনিট চুলা বন্ধ থাকা অবস্থায় এটাকে দমে রেখেছিলাম, যাতে হালকা যে নিচে রসালো বা ভেজা ভেজা একটা ভাব থাকে সেটা চলে যায়। দেখুন মোরগ পোলাওটা রেডি, আমি এখন সার্ভ করে দিচ্ছি। সো ভিউয়ার্স, আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন, ইনশাল্লাহ আমি রিপ্লাই দিব। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।